এবার অন্যান্য সংবাদ। বিক্ষুব্ধিত সহিংসতার মধ্য দিয়ে শেষ হলো চতুর্থ দফা ইউপি নির্বাচনের ভোট গ্রহণ। কিশোরগঞ্জের কটিয়াদি ও হোসেনপুরে দু প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে ভোট গ্রহণ বন্ধ ছিল কয়েক ঘণ্টা। এছাড়াও চট্টগ্রাম, হবিগঞ্জ, রাজশাহী ও লক্ষ্মীপুর সহ বিভিন্ন স্থানে সহিংসতা হয়েছে। এর আগে সকাল 8টায় শুরু হওয়া ভোট চলে বিকেল 4টা পর্যন্ত। এখনো চলছে গণনা। প্রতিনিধিদের তথ্যছবিতে মাসুদ মোস্তাহিদের রিপোর্ট দেখুন। চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে হবিগঞ্জের বানিয়াচঙে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয় পাঁচজন। লক্ষ্মীপুর সদর উপজেলায় 15টি ইউনিয়নে ভোটের শুরুতে বিভিন্ন কেন্দ্রে প্রকাশ্যে ব্যালটে সিল মারা ও এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ ওঠে। মাদারীপুরে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে জনতার গণপিটুনিতে আহত হয়েছেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানি। পুলিশ নিজে হেল্প করতেছে জাল ভোট দেওয়ার জন্য এবং পিজারিং অফিসে নিজে, এরপরেই আমাকে বসরে পোলে টান 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 দিল, তুমি বাইরে এই সাইডে আসো। মানে যে প্রার্থী আর চাইনিজ গুলো জানি না, দ্রুত তো এই কারণে বোঝা যায় না। মার্সের কাছ থেকে আমি ঘরের মধ্যে করতে দেখেছিল, আমি যেন এইভাবে ই করছি আমার আপনার এখন অর্ধেক ইয়ে হয়ে গেছে। গাইবান্ধার গোবিন্দগঞ্জের শাখাহার ইউনিয়নের দইহারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে 10 জন আহত হয়েছেন। পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কিশোরগঞ্জের কটিয়াদি ও হোসেনপুরে দু প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় কয়েক ঘন্টার জন্য বন্ধ করে দেওয়া হয় ভোট গ্রহণ। হোসেনপুর উপজেলার হোসাইনিয়া বালিকা দাখিল মাদ্রাসা কেন্দ্রে জাল ভোট দেওয়ার অভিযোগে 6 জনকে আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ব্যালট পেপার ছিনিয়ে নেওয়ার ঘটনায় চট্টগ্রামের পটিয়া উপজেলার ছনহরা ও জিরি ইউনিয়নের 3টি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। লোহাগড়া উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে 9 নম্বর ওয়ার্ডের প্রান্তিসা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ব্যালট পেপারে আগে থেকে সিল মেরে রাখা হয়। এমন অবস্থার মধ্যেই চলে ভোট গ্রহণ। পটুয়াখালীর কলাপাড়ার টিয়াখালী ইউনিয়নের নাচনাপাড়া সাইক্লোন শেল্টার সেন্টারে ভোট দিতে যাওয়ার পথে প্রতিপক্ষের হামলায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর 3 সমর্থক আহত হয়েছে। নরসিংদীর পলাশ উপজেলায় জিনারদি ইউনিয়ন পরিষদ নির্বাচনে অনিয়মের অভিযোগে 3 স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। রাজশাহীর চারঘাট, বাঘা ও দুর্গাপুর উপজেলার 15টি ইউনিয়নে সকাল থেকে উৎসব মুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ হয়েছে। এছাড়া ঠাকুরগাঁও, নাটোর, ভোলা, চাঁপাইনবাবগঞ্জ, চুয়াডাঙ্গা, দিনাজপুর, ফরিদপুর, গাইবান্ধা, গোপালগঞ্জ, নীলফামারী, যশোর, ঝিনাইদহ, জয়পুরহাট, নড়াইল, পাবনা, পিরোজপুর, রাঙ্গামাটিতে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। মাসুদ মুস্তাহিদ, আরটিভি। ইউপি নির্বাচনের খবর সংগ্রহে দিনভর দেশের বিভিন্ন প্রান্তে কাজ করছেন আরটিভির সংবাদকর্মীরা। মাদারীপুরের পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন খলিল মিয়া। খলিল, একটি কেন্দ্রে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রব্বানির উপরও হামলা হয়েছে জানা গেছে, তো সেখানকার সবশেষ কি পরিস্থিতি আছে আপনার কাছে জানাবেন। সাদিয়া, আপনি জানেন যে দেশের চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাদারীপুরে রাজৈর এবং শিবচর এই দুটি উপজেলাতে 9টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং আমরা দেখেছি যে রাজৈরের একটি ইউনিয়নে অর্থাৎ ইশবপুর ইউনিয়ন পরিষদের 7 নম্বর ওয়ার্ডের গাংনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাবেক যে ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানি তাহার উপরে কিন্তু অতর্কিত হামলা হয়েছে। আমরা যতটুকু শুনতে পেরেছি, আমাদেরকে জানিয়েছেন মাদারীপুরের জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার, তিনি আমাকে নিশ্চিত করেছেন যে তিনি তার মামার ইউনিয়ন পরিষদ নির্বাচনে পরিদর্শন করতে বা অর্থাৎ সেই নির্বাচন দেখতে গিয়েই প্রতিপক্ষের হাতে হামলার শিকার হয়েছেন। তবে আমি গোলাম রব্বানির সাথে কথা বলার চেষ্টা করছি, তিনিও একাধিক গণমাধ্যমে তথ্য দিয়ে নিশ্চিত করেছেন যে তেনার হাতে আঘাত পেয়েছেন এবং হাতে 7টি সিলাই লেগেছে। তিনি নিকটতম থানায় এই ব্যাপারে অভিযোগ করবেন বলে তিনি জানিয়েছেন। এছাড়া শিবচরে যে 3টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সারাদিন শেষে এখন ভোট গণনা চলছে। আমি যদি আপনাকে বলে রাখি, আমি যেখানে রয়েছি উমিতপুর ইউনিয়নের ইউনিয়ন পরিষদের এই ভোট কেন্দ্রে, এখানে আমরা দেখেছি একেবারে সকাল থেকে কিন্তু স্বতঃস্ফূর্ত এখানে আওয়ামী লীগের একটা অত্যন্ত ভোট ব্যাংক বলা চলে এবং আওয়ামী লীগের ঘাঁটি, এই ঘাঁটিতে আওয়ামী লীগ কোনো দলীয় নমিনেশন না দেওয়াতে একটা উৎসব মুখর পরিবেশ কিন্তু বিরাজ করছে সেই তফসিল ঘোষণার পর থেকেই। তবে রমরম উত্তেজনা বিরাজ করছে, ভিতরে ভোট গণনা চলছে, বাইরে কিন্তু প্রার্থীদের পক্ষে তাদের সমর্থকরা কিন্তু একেবারে অপেক্ষমান, একেবারে ভ্রমরম উত্তেজনা সৃষ্টি হচ্ছে। এক কথায় বলা যেতে পারে নজিরবিহীন একটি নির্বাচন কিন্তু একেবারে অবাধ এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন কিন্তু এই শিবচরে এই 3টি ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে। সেই সাথে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়া অর্থাৎ রাজৈরেও কিন্তু নির্বাচন
নির্বাচন সুষ্ঠু হয়েছে এমনটি জানাইছেন জেলা প্রশাসক। আর এক কথা বলা যেতে পারে, একটি সুষ্ঠু নির্বাচনই কিন্তু অনুষ্ঠিত হয়েছে। তো মাদারীপুর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সাদিয়া, ধন্যবাদ খলিল। এতক্ষণ মাদারীপুর থেকে জানাচ্ছিলেন খলিল মিয়া।